এখন সমন্বয়কদের নিয়ে মানুষে যেইভাবে আলোচনা শুরু করছে, যেইভাবে সমালোচনা শুরু করছে, মানে এখন খুবই মানে খারাপ। কিরকম সবাই বলা বলি করতেছে, মাত্র 3 জন সমন্বয়ককে দিছে, কারণটা কি? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0 মানুষ মারা গেছে, ওই আনতে নিয়োগ দিছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় 31 জন লোক মারা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12 জন লোক মারা গেছে। ওইসব বিশ্ববিদ্যালয় থেকে কেন দিল না, কেন নারীদেরকে দিল না, কেন চট্টগ্রাম থেকে কোনো নিয়োগ দিল না, তারপরে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কেন নিয়োগ দিল না উপদেষ্টার মধ্যে, এসব নিয়ে অনেক মানুষ আলোচনা করতেছে। আসলে এটা আলোচনা করার বিষয়, এখানে বৈষম্য হয়েছে, এই জন্য মানুষ আলোচনা করতেছে। যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারা বলতেছে তো এখানে বৈষম্য হয়েছে না, হয়েছে। এত লোক যেই জায়গাতে মারা গেছে, যেই জায়গায় শহীদ হয়েছে, ওইখানতে নিয়োগ দিল না কেন উপদেষ্টা, এই জন্য মানুষ আলোচনা করতেছে। এখনও আশা করি উচিত যেসব বিশ্ববিদ্যালয় থেকে যারা শহীদ হয়েছে বেশি, যেসব বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ডাক দেওয়ার পরে আন্দোলন করছে বেশি, ওইখান থেকে নিয়োগ দিক, ওই জায়গা থেকে নিয়োগ দিলে মানুষের মানে মুখটা একটু বন্ধ হইব, আপনাদেরকে একটু সমর্থন করব, মানুষে আপনাদেরকে গ্রহণযোগ্যতার চোখে দেখব। আশা করি অনেকে একমত হবেন।